আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি FWCMS নিয়ে। CMS এ বাংলাদেশের 975টি রিক্রুটিং লাইসেন্সের নাম সহ। তো এইটা FWCMS এ আমি যখন মোবাইল সাইট দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এখানে 975টি লাইসেন্সের নাম আসছে। আপনি যখন গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দেওয়ার পরে FWCMS এ সেখানে 975টি এখনো পর্যন্ত সেটা দেখা যাচ্ছে। আমি যে প্রক্রিয়া আপনাদেরকে চেক করতে বলেছিলাম, সেই প্রক্রিয়া আপনারা চেক করতে পারবেন। এবং আরেকটি চেঞ্জ যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে এর আগে FWCMS এ আমি দেখেছিলাম যে 17টি মেডিকেল সেন্টারের নাম, সেখানে আমি গতকাল যখন চেক করেছি সেখানে দেখেছি 33টি মেডিকেল সেন্টারের নাম। এবং সেটা কিন্তু সেই 33টি মেডিকেল সেন্টারের নাম কিন্তু এই যেই মোবাইল সাইট দিয়ে যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। আবার যখন আমরা ডেস্কটপে যাচ্ছি তখন আমরা সেটা দেখতে পাচ্ছি। তবে যেহেতু এখনো পর্যন্ত ডেস্কটপ সাইটে আসে নাই, অনেকেই বলছে হয়তো এটা ফেক বা গুগলে সার্চ দিলে ভুলটা আসছে, এরকমটাই আমরা ধারণা করছি। যেহেতু এখনো পর্যন্ত সেটা আপডেট হয় নাই, সেজন্য আমি যে খবরটি আপনাদেরকে দিয়েছি বা যে সংবাদটি আপনাদেরকে দিয়েছি, আমি বলবো যে আপনারা এই সংবাদটি আমলে নেবেন না। এবং যে কারণে আমি রাতে আমি এই বিষয়টি অনেক যাচাই বাছাই করে দেখলাম যে হয়তোবা এই বিষয়টি ভুল ক্রমে তারা হয়তোবা অনলাইনে আসছে, অথবা এটি কোনো অনলাইনের যে মোবাইলের যে সাইটটি রয়েছে হয়তোবা মোবাইল সাইটটি হ্যাক হয়েছে, কিংবা মোবাইল সাইটে কোনো সমস্যার কারণে 975টি রিক্রুটিং এজেন্সি দেখাচ্ছে। তো আমরা বেটার হবে যদি আমরা আগামী 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। আমরা আশা করছি 27 তারিখের পরে হয়তোবা একটা গুড নিউজ আমরা পাবো। আর 27 তারিখ যদি আমরা না পেয়ে থাকি কোনো নিউজ, 27 তারিখে অ্যাপ্রুভাল হবে এটুকু সত্য। তবে মেডিকেল কবে নাগাদ শুরু হবে সেটা হয়তোবা 8 তারিখে আশা করছি। যদি 27 তারিখে সে নিউজটা পাই, 8 তারিখে হয়তোবা আমরা প্রেডিকশন করতে পারি বা অনুমান করতে পারি যে আগামী 7-8 তারিখের দিক থেকে মেডিকেল চালু হতে পারে, অথবা 8 থেকে 10 থেকে 15 তারিখ, সর্বোচ্চ 15 তারিখের মধ্যে হয়তোবা মেডিকেল চালু হতে পারে। তবে যেটি আমরা নিউজটি দিয়েছিলাম 975টি এজেন্সির মাধ্যমে যাবে, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। কারণ আমি নিউজটি যখন দেখেছিলাম আমি ধরে নিয়েছিলাম যে সবার আগে নিউজটি দিব, আপনাদেরকে জানাবো, কিন্তু আমি যখন অপেক্ষা করে দেখলাম যে ডেস্কটপ সাইটে এটা আসে নাই। মানে কম্পিউটারে দিয়ে যখন আমরা চেক করছি তখন এটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন মোবাইল দিয়ে আমরা গুগলে সার্চ করছি তখন কিন্তু, যেটা আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে সেই ওয়েবসাইটে ঢুকেছিলাম, সার্চ করে গুগল সার্চ করে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা এখন আমরা বলতে পারছি না যে নিশ্চিত সংবাদ। তো আপনারা সেটা আমলে নিবেন না, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আমরা পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদেরকে দিব, যেহেতু আমরা সবসময় ভিডিও দিয়ে চেষ্টা করি সঠিক খবরটি আপনাদের কাছে সবার আগে দেওয়ার জন্য। আর যেহেতু আমি গতকালকে 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা আগে আমি নিউজটি দিয়েছিলাম, তথ্যটি দিয়েছিলাম, এজন্য এখন আমি এই ভিডিওর মাধ্যমে সেটাকে উইথড্র করে নিলাম এবং সেই ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।